Solo sai da. দর্শক আপনারা পাঙ্গাস চাষে বেশি আগ্রহী আছেন, যারা অলরেডি চাষ করার জন্য উদ্যোগ নিয়েছেন, তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যে আপনাদের পাঙ্গাসের কি কি খাদ্য খাবার প্রয়োজন সেটা এই মাস রাখবেন কত দিন পুকুরে উল্লেখ করব। আচ্ছা, পাঙ্গাস চাষের পুকুরে যে প্রাকৃতিক খাবার তৈরি হয় তা মাছের আশানুরূপ ফলনের জন্য যথেষ্ট হয় না। খাবারের খাদ্য প্রয়োগ অবশ্যই নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে চাষ পর্যায়ে দৈনিক নির্দিষ্ট পরিমাণ খাদ্য সরবরাহ না করতে পারলে পাঙ্গাসের উৎপাদন বাধাগ্রস্ত হবে। মাছের খাদ্যের পরিমাণ মাছের বয়স এবং দেহের ওজন উপর নির্ভর করে। আপনি মাছের পরিপূর্ণ খাদ্য খাবার দিবেন, যথেষ্ট পরিমাণ ওদের পেট ভরা করে রাখবেন। নিয়ম অনুযায়ী তাদের ওজন যেহেতু যেরকম সেই অনুযায়ী তাদের খাদ্য খাবার প্রয়োজন হয়। বাজার চাহিদার উপর ভিত্তি করে মাছে মজুদের 5-6 মাস পর যখন পাঙ্গাসের গড় ওজন 500 থেকে 600 গ্রাম হয় তখনই মজুদকৃত মাছের 50% বাজারে বিক্রি করে দিতে হয়। এতে করে অবশিষ্ট মাছ দ্রুত বেড়ে ওঠার সুযোগ পায়। মনে রাখবেন পরিকল্পিতভাবে পাঙ্গাস মাছের চাষ করলে দেশের সামগ্রিক মৎস্য উৎপাদন কয়েক গুণ বেড়ে যাবে, বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এতে করে প্রায় হারিয়ে যাওয়া আমাদের ঐতিহ্য মাছে ভাতে বাঙালিকে পুনরুদ্ধার করতে পাঙ্গাস মাছ চাষ একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। দর্শক আপনারা পাঙ্গাস চাষে বেশি আগ্রহী আছেন, যারা অলরেডি চাষ করার জন্য উদ্যোগ নিয়েছেন, তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যে আপনাদের পাঙ্গাসের কি কি খাদ্য খাবার প্রয়োজন সেটা আমি এই ভিডিওতে উল্লেখ করব। তাছাড়া পাঙ্গাস চাষের পুকুরে যে প্রাকৃতিক খাবার তৈরি হয় তা মাছের আশানুরূপ ফলনের জন্য যথেষ্ট হয় না, তাই সেসব খাদ্য প্রয়োগ অবশ্যই নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে চাষ পর্যায়ে দৈনিক নির্দিষ্ট পরিমাণ খাদ্য সরবরাহ না করতে পারলে পাঙ্গাসের উৎপাদন বাধাগ্রস্ত হতে হবে। মাছের খাদ্যের পরিমাণ মাছের বয়স এবং দেহের ওজন উপর নির্ভর করে। আপনি মাছের পরিপূর্ণ খাদ্য খাবার দিবেন, যথেষ্ট পরিমাণ ওদের পেট ভরা করে রাখবেন। নিয়ম অনুযায়ী তাদের ওজন যেহেতু যেরকম সেই অনুযায়ী তাদের খাদ্য খাবার প্রয়োজন হয়। বাজার চাহিদার উপর ভিত্তি করে মাছে মজুদের 5-6 মাস পর যখন পাঙ্গাসের গড় ওজন 500 থেকে 600 গ্রাম হয় তখনই মজুদকৃত মাছের 50% বাজারে বিক্রি করে দিতে হয়। এতে করে অবশিষ্ট মাছ দ্রুত বেড়ে ওঠার সুযোগ পায়। মনে রাখবেন পরিকল্পিতভাবে পাঙ্গাস মাছের চাষ করলে দেশের সামগ্রিক মৎস্য উৎপাদন কয়েক গুণ বেড়ে যাবে, বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এতে করে প্রায় হারিয়ে যাওয়া আমাদের ঐতিহ্য মাছে ভাতে বাঙালিকে পুনরুদ্ধার করতে পাঙ্গাস মাছ চাষ একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। দর্শক আপনারা পাঙ্গাস চাষে বেশি আগ্রহী আছেন, যারা অলরেডি চাষ করার জন্য উদ্যোগ নিয়েছেন, তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যে আপনাদের পাঙ্গাসের কি কি খাদ্য খাবার প্রয়োজন সেটা আমি এই ভিডিওতে উল্লেখ করব। তাছাড়া পাঙ্গাস চাষের পুকুরে যে প্রাকৃতিক খাবার তৈরি হয় তা মাছের আশানুরূপ ফলনের জন্য যথেষ্ট হয় না, তাই সেসব খাদ্য প্রয়োগ অবশ্যই নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে চাষ পর্যায়ে দৈনিক নির্দিষ্ট পরিমাণ খাদ্য সরবরাহ না করতে পারলে পাঙ্গাসের উৎপাদন বাধাগ্রস্ত হতে হবে। মাছের খাদ্যের পরিমাণ মাছের বয়স এবং দেহের ওজন উপর নির্ভর করে।
আপনি মাছের পরিপূর্ণ খাদ্য খাবার দিবেন, যথেষ্ট পরিমাণে পেট ভরা করে রাখবেন, নিয়ম অনুযায়ী তাদের